আপনি যদি অল্প বাজেটে খুব ভালো মানের একটা ওয়েবকেম খুঁজেন তাহলে এই ওয়েবকেমটি চোখ বন্ধ করে নিতে পারেন ট্রাস্টমি হতাশ হবেন না ইউজুয়ালি আমি ভিডিওর একদম শুরুতেই কোনো প্রোডাক্ট রিকমেন্ড করি না বাট এইটাকে রিকমেন্ড করছি তার পেছনে বেশ কিছু রিজন আছে বাট প্রাইমারি রিজনটা হচ্ছে এটার ভিডিও কোয়ালিটি এই ওয়েবক্যামটা যে প্রাইস রেঞ্জে আসছে ইউজুয়ালি এই প্রাইসে আমরা ভালো সেভেন টোয়েন্টি পিক্সেলের ওয়েবক্যাম দেখি না সেই জায়গাতে মাত্র চৌত্রিশশো টাকা রাফলি অ্যারাউন্ড পঁয়ত্রিশশো টাকায় এই ওয়েবকেমটি ফরটিন পি বা টু কে রেজলেশন অফার করছে বাট শুধুমাত্র রেজুলেশন দিয়েই কিন্তু হয় না অনেক সময় রিয়েল লাইফ ইউজে রেজুলেশনটা ম্যাটার করে না ভিডিও কোয়ালিটিতে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো আমরা এই ওয়েবকেমের ভিডিও কোয়ালিটি অবশ্যই টেস্ট করব এটার মডেল হচ্ছে ফাইভ ফাইন কে ফোর টু জিরো এবং এই ওয়েবকেমটি আপনারা কিনতে পাবেন বিডি শপে আমি বিডি শপের এই প্রোডাক্টের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে এবং ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলে ক্লিক করে সেখান থেকে কিনতে পারেন থ্যাংকস লট বিডি শপ আমাদের কাছে এই প্রোডাক্টটি পাঠানোর জন্য না আমার ওয়েবকেম নিয়ে ছোট্ট একটা গল্প আছে সেটা হচ্ছে আমি কিছুদিন আগে ফিল করলাম যে আমার একটা ওয়েবকেম দরকার কারণ আমি হুটহাট করে গেম স্ট্রিম করি বা মাঝে মধ্যে একটু আধটু কনফারেন্সে জয়েন করি সো আমার দরকার তখন আমি খুঁজতে খুঁজতে আমার দুইটা টার্গেট ছিল একটা হচ্ছে টেনইটিপি হইতে হবে রেজোলেশন মিনিমাম আর হচ্ছে প্রাইস হইতে হবে বিলো ফাইভ থাউজেন্ড সো আমি র্যাপো ব্র্যান্ডের এই ওয়েবকেমটি পাই মডেলটি আমি একজাক্টলি ভুলেই গিয়েছি ডিসক্রিপশনে আমি লিখে দেবো সো এইটা কেনার পরে আমি তখন পর্যন্ত সেটিসফাইড ছিলাম কারণ এইটাকে হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় ক্যামেরার এক্সপোজারটাকে সো আমি কিছু সফটওয়্যার ইউজ করে ম্যানুয়ালি টুইক করে তারপরে হচ্ছে আমি এর দিয়ে ভালো মানের ফুটেজ পেতাম কিন্তু যদি এই ম্যানুয়ালি টুইক না করি তাহলে এইটা দিয়ে যে ফুটেজ আছে

মানে স্পেশাল কিছু সো আমরা হচ্ছে ওয়েবকেমটা নিয়ে পরে কথা বলবো আগে বক্সের কনটেন্ট নিয়ে কথা বলি লাইক ভিডিও কোয়ালিটি তো একটা ব্যাপার পাশাপাশি কি আছে বক্সের ভেতরে এটাও কিন্তু মাঝে মধ্যে ইম্পর্টেন্ট হয় যখন আপনি দেখেন যে ওয়েবকেমের বক্সের ভেতরে একটা ছোট্ট ট্রাইপড ইনক্লুড করা আছে এবং এই ট্রাইপডটা যদিও খুব মানে খুব ভালো মানসম্মত বলা যাবে না মোটামুটি মানের তবে এই জিনিসটা যে ইনক্লুড করে দিয়েছে এইটাই একটা লাইক গুড সাইন আমার মনে হয় এবং আপনি যদি মনিটরে ওয়েবক্যাম যদি ফিট না করতে চান তাহলে টেবিলে রেখে এটা করতে পারেন যদি এটা আরেকটু বড় হলে ভালো হতো এখন একটু বেশি ছোটো হয়ে গিয়েছে সো এই হচ্ছে মোটামুটি বক্সে এক্সট্রা যে জিনিসগুলো থাকে এছাড়া ডকুমেন্টস তো থাকছেই আর এই ওয়েবক্যামটির আরও কিছু ফিচার আছে আমি ভিডিও কোয়ালিটিতে যাওয়ার আগে জাস্ট ছোটো ছোটো ফিচারগুলো বলে দিই যেমন এখানে একটা প্রাইভেসি গার্ড আছে সেফটি গার্ড বা প্রাইভেসি গার্ড বলতে পারেন এবং এইটা সচরাচর আমি ওয়েবক্যামে দেখি না এই জিনিসটা নির অনেকেই ফিল করে অনেকে হচ্ছে স্কচ টেপ লাগিয়ে রাখে ওয়েবকেমের মধ্যে অনেকেই ইউএসবি খুলে রাখে বাট এইটাতে একটা ঢাকনা টাইপের দেওয়া হয়েছে যেটা সেন্সরটাকে ঢেকে রাখবে সো যখন আপনি ইউজ করবেন এটাকে উঠায় রাখবেন আর যখন ইউজ করবেন না ঢেকে রাখবেন এবং আপনি নিশ্চিন্তে আপনার ওয়েবকেমটা লাগায় রাখতে পারেন কোনো সমস্যা নেই পাশাপাশি এই ওয়েবকেমটিতে মাইক্রোফোন আছে মাইক্রোফোনের কোয়ালিটিটাও টেস্ট করবো এবং এই ওয়েবকেমটা যখনই আপনি কানেক্ট করবেন দুই পাশে দুইটা লাইট জ্বলবে একটা হচ্ছে রেড লাইট আর একটা হচ্ছে গ্রিন লাইট যখন আপনি ইউজ করবেন ওয়েবকেমটা তখন গ্রিন লাইট জ্বলবে আর যখন ইউজ করবেন না তখন গ্রিন লাইটটা নিভে যাবে জাস্ট রেড লাইটটা জ্বলবে যেটা দিয়ে ইন্ডিকেট করবে যে আপনার ওয়েবকেমে পাওয়ার আছে আর এটা যে মাউন্টিং সিস্টেম এটা ইউজুয়াল ওয়েব যেরকম মাউন্টিং সিস্টেম হয় সেরকমই এটাতে আমি তেমন কোনো প্রবলেম ফেস করিনি ইট ওয়াজ ওকে আর এটাকে আপনারা রোটেট করাতে পারবেন চারপাশে মোটামুটি বেশ ভালোই অ্যাঙ্গেলে এটাকে রোটেট করানো যায় আর নিচের দিকে একটা ট্রাইপড মাউন্ট আছে যেটাতে আপনারা হচ্ছে ট্রাইপড কানেক্ট করতে পারবেন আর কেবলটা আরেকটু লম্বা হলে ভালো হতো আমার কাছে একটু শর্ট মনে হয়েছে কারণ অন্তত আমার পিসিতে পেছনে যদি আমি লাগাতে চাই তাহলে এটা হচ্ছিল না আরেকটু লম্বা হলে ভালো হতো বাট কেবলের কোয়ালিটিটা ভালো ওকে সো এইবার আমরা এই ওয়েব কেমের কোয়ালিটি টেস্ট করবো তার মানে ভিডিও কোয়ালিটি কেমন কারণ রিয়েল লাইফ কোয়ালিটিটা কিন্তু ম্যাটার করে সো আমি একটু কানেক্ট করে নিই রাইট ওয়েব আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে ফেলেছি অ্যান্ড সুইচিং টু দ্য ওয়েব ইন থ্রি টু ওয়ান জিরো এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ফাইভ ফাইনের কে ফোর টু জিরো ওয়েবকেম দিয়ে অ্যান্ড অ্যাজ ইউ সি এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো যদিও আমার আশেপাশে যে লাইটিং সেট এখন আছে এটা খুবই ভালো লাইটিং সেট আমি ভিডিওর জন্য যে লাইট সেট ইউজ করি সেটাতেই আপনারা দেখছেন যে কারণে এটার কোয়ালিটি এখন আরও ভালো লাগছে বাট আমি এইখানে হচ্ছে আমার রুম লাইটে মানে ইউজুয়ালি মানুষ রুমে যেই যেই টাইপের লাইট জ্বালায় সেই টাইপের লাইট জ্বালিয়ে আপনাদেরকে একটু কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা লাইট কম থাকলেও কেমন হয় সো আমি কিন্তু এই ওয়েব ওয়েবক্যামটিকে জাজ করছি আমার যে এর আগের ওয়েব কথা বললাম র্যাপো ব্র্যান্ডের একটি ওয়েব ক্যাম যেটার দাম অ্যারাউন্ড সাড়ে চার হাজার টাকার মতো অনেকটা বেশি সেটার সাথে এটা কিন্তু টেন ইটি রেজলেশনের একটি ওয়েবক্যাম এবং সেটার সাথে কম্পেয়ার করলে এটার ফুটেজ লাইক মাইলস বেটার স্পেশালি এটার যে এক্সপোজার ব্যালেন্সিংটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসের যে এক্সপোজারটা আছে এটা একদম লকড লকড হয়ে আছে সো আমি যদি নড়াচড়া করি কিংবা লাইটেরও যদি একটু তারতম্য আসে তাহলেও কিন্তু এক্সপোজার খুব একটা এদিক ওদিক হয় না অন দ্য আদার হ্যান্ড আমি এই যে আগের ওয়েবকেমটার কথা বলছি র্যাপো এদিতে এক্সপোজার এত বাজে লাইক খুব দ্রুত এক্সপোজার চেঞ্জ হয় সেই সাথে কালারও ঠিক থাকে না লাইক ব্যাকগ্রাউন্ডে আমি যে লাইটটা চালিয়েছি এই লাইটটা যদি আমি জ্বালাই তাহলে আমার ফেস টোন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হয়ে যায় আমরা কিছুক্ষণের মধ্যে এটাকে একটু কানেক্ট করে সাইড বাই সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফুটেজটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটিটা কতটা বাজেট আমি র্যাপোর সাথে কম্পেয়ার করছি কারণ র্যাপোটা হচ্ছে মানে সিমিলার বাজেটের বাট আপনারা যদি দশ বারো হাজার টাকার যে লজিটিকের ওয়েব আছে সেগুলোর সাথে কম্পেয়ার করেন আপনারা খুব কাছাকাছি রেজাল্ট পাবেন লাইক ডে অ্যান্ড নাইট ডিফারেন্সটা পাবেন না অবভিয়াসলি লজিটিকের যে ওয়েব আছে সেটার কালারটা অনেক বেটার হয় বাট এইটার যেই কালার মানে কালারের যে আউটপুটটা পাচ্ছি সেটাও কিন্তু খুবই ভালো অ্যাজ এ ওয়েব ক্যাম অ্যান্ড কনসিডারিং দ্য প্রাইস অফ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা ডিরেক্টলি ফাই ফাইনের কে ফোর টু জিরো এর মাইক্রোফোন থেকে আসছে ওয়েব মাইক্রোফোন কোয়ালিটি ইউজুয়ালি অত ভালো হয় না এটা দিয়ে আপনারা লাইক বেসিক ভিডিও কল চালিয়ে নিতে পারবেন সাউন্ডের পাশাপাশি এই ওয়েবক্যামের আরো দুইটা জিনিস আছে যেগুলো খুব একটা ভালো লাগেনি তার প্রথমটা হচ্ছে লেন্স ডিস্টোরশান তার মানে এটা একটু মোটামুটি ওয়াইড আবার খুব আলট্রা ওয়াইড না তারপরেও লেন্সটা ভালো রকমের ডিস্টর্ট হয় পাশাপাশি লাইট একটু কমে গেলে নয়েজ হয় প্রচুর পরিমাণে এই দুইটা ছাড়া বাকি সবকিছু মোটামুটি ভালো লেগেছে ফাইনালি আপনার বাজেট যদি বিলো টেন থাউজেন্ড হয় তাহলে কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া এই ওয়েবকেমটা নিতে পারেন ইভেন ছয় সাত আট হাজার টাকা দিয়েও যে ওয়েবকেমগুলো পাওয়া যায় সেগুলো যেহেতু বেটার কোয়ালিটি আপনি এটাতে পাবেন আমি ব্যক্তিগতভাবে এটা এখন থেকেই ইউজ করবো আর আপনারা যদি চান নিতে পারেন লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশান অ্যান্ড ইজ এন দ্য ক্যাপশন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম